সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জন্য স্বাগত। তো অনুজ ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছে, এখন ওর ঠাকুমার সাথে টাটা যাবে, দেখুন ওই জন্য টাটা করে দিচ্ছে। আর এদিকে বিছানাগুলো এখনও পাতা আছে, তো অনুজ যেহেতু ঠাকুমার কাছে আছে, আমি ওই জন্য বিছানাগুলো সব গুছিয়ে ফেলছি। কী বলুন তো বন্ধুরা, যাদের বাড়িতে ছোট ছেলে আছে না, তারাই জানে একমাত্র যে এই ছোট ছেলেকে সামলে আর ঘরের কাজ করা যে কতটা কঠিন তারাই বুঝতে পারে। অবশ্য আবার যাদের ঘরেতে বিশেষ করে এই আমাদের অনুজের মতো দুরন্ত ছেলে থাকে, আর অনেকে থাকে শান্ত ছেলে, হয়তো খেলা দিয়ে দিল চুপচাপ বসে খেলছে, আর আমাদের অনুজ তো তা নয়, ওকে যদি বসিয়ে দিই একটুখানি খেললো, খেলে সঙ্গে সঙ্গে কী করবে, চলে যাবে সিঁড়িতে উঠতে। কী করে বলুন তো বন্ধুরা, আমি হয়তো দেখুন মুড়িগুলো ঢালছি, আমি হয়তো দেখলাম ও সিঁড়ির দিকে উঠতে যাচ্ছে, আমি থাক মুড়িটা ঢালা হয়ে যাক, উঠতে যাচ্ছে তো ছাদে উঠতে পারবে না, দু একটা সিঁড়ি হয়তো উঠবে, গিয়ে ধরে নেবো। ও বাবা, মানে এত স্পিডও, আমি এসে দেখবো সঙ্গে সঙ্গে ও ছাদে উঠে পড়েছে। ঠিক এই কারণে না বন্ধুরা, আমি ওকে একা একা ছেড়ে দিয়ে কাজ করতে পারি না। ধরুন ছাদে উঠে গেছে, যদি একা একা নাপতে যায় ও তো আর নাপতে পারবে না, যদি পড়ে যায় কী অবস্থাটা হবে বুঝতে পারছেন। ওই জন্য যখন আমি কাজ করি মা ওকে দেখে, মা কাজ করলে আমি ওকে দেখি, এইভাবে আমাদের কাজ করতে হয়। আর এইভাবে কাজ করতে গিয়ে কী হয়, সারাদিন আমাদের কাজ সারতে অনেক দেরি হয়ে যায়, তারপরে টাইমে খাওয়া হয় না, অনুজকে তো টাইমে খাওয়াতে হবে, আমরা না টাইমে খাই ওকে তো খাওয়াতে হবে, এইভাবে এই করে করে আমাদের দেরি হয়ে যায়। আর হয়তো যদি ঘুম থেকেও দেরিতে ওঠে, তাহলে কাজটা সকাল সকাল সেরে নিলে সব দিকটাই ঠিকঠাক হয়, আর তা না হলে সব দিকটা একদম গণ্ডগোল হয়ে যায়। আর ওই দেখুন অনুজের বাবা এখনও ঘুমোচ্ছে, ওঠে না, সেই জন্য এই ঘরের বিছানাটা আবার রয়ে গেল, আবার পরে ঝাড়তে হবে এই ঘরের বিছানাটা, একদম ঘরদোর মুছে তারপরে আবার এই ঘরের বিছানাটা গুছোবো। আসলে বন্ধুরা, আজকে অনুজ অনেক সকাল সকাল উঠে গেছে আমাদের সাথে, সেই জন্য কী হচ্ছে কাজগুলো সকাল সকাল তাড়াতাড়ি সেরে নিচ্ছে, আর অনুজের বাবা এখনও টাইম হয় না বলে ওঠে না। আসলে বন্ধুরা, আজকে আবার সকাল সকাল কাজগুলো সারতে পারছে, কারণ ছোটো মাসি রিয়া ওরা সবাই আছে, তো অনুজকে ধরতে পারছে বা মাসিরাও একটু কাজ টাজ করে দিচ্ছে হাতে হাতে, তো সেই জন্য আরও আজকে সকাল সকাল কাজগুলো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর তা না হলে না আমাদের খুবই দেরি হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, ছোটো মাসি সব কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে, আর আপনারা তো দেখলেনই সকাল থেকে আমি কী কী কাজ করলাম, আর অনুজ ও ঠাকুমার কোলে ঘুরছে। আর বন্ধুরা, ছোটো মাসির মেয়ে এসেছে রিয়া, তো ও এসেছে ওর মেয়েটাকে ডাক্তার দেখানোর জন্য এখানে, তো ওকে বারণ করছে যে দুদিনের জন্য এসেছো এত কাজ করো না, তো ও শুনছে না, দেখুন ও কত কাজ করছে। এদিকে আমি যদি ওদের বাড়ি যাই আমায় কোনো কাজ করতে দেবে না। আর এদিকে অনুজের বাবা অনুজকে স্নান করিয়ে একদম জামা টামা পরিয়ে দেখুন রেডি করে দিয়েছে, দিয়ে বসে আছে। আমি বলছি রাগ হয়েছে, বলছে হ্যাঁ, ওকে দেখুন কেমন ঘাড় নেড়ে বলছে, পাকা বুড়োটা। রাগ হয়েছে, ও রাগ হয়েছে। আসলে বন্ধুরা, অনুজের রাগ হয়েছে, কারণ অনুজ না অনেকক্ষণ থেকে আমার কাছে আসবে বলে কাঁদছিল, আর আমি তো জল আনতে গেছিলাম আর ভিজে গেছি, তো ভিজে কাপড়ে কী করে অনুজকে নেবো, আর নিতে পারছিলাম না, সেই জন্য অনুজ কাঁদছিল আর আমি নিইনি, সেই জন্য ওর রাগ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, মায়েরও এদিকে রান্নাবান্না হয়ে গেছে, একদিকে শাক ভাজছে আর এদিকে ডিমটা সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছে, আর এদিকে ডিমের ঝোল হবে বলে পেঁয়াজটা ভেজে আলুগুলো ভাজছে, নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছে। আর বন্ধুরা, আজকে আমাদের ডিমের ঝোল, কলমি শাক ভাজা আর আলু ভাতে, এটাই রান্না হয়েছে আজকে, আর সেরকম কিছু রান্নাবান্না হয় না। আসলে বন্ধুরা, কদিন একটু রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছিলো, তো এটা ওটা করে ওই জন্য আজকে একদম অল্প করে রান্না করা হয়েছে হালকার মধ্যে। আর দেখুন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু অনুজ এখনও ঘুমোয় না, ও সারা দুপুরটা এবার বদমাইশি করবে। একবার যদি ঘুমোয় তাহলে ব্যাস ওর ঘুম গেল, সে তো আপনারা জানেনই অনুজের কীরকম ঘুম। মাথা কোনটা, মাথা আর কান কোনটা, কান কোনটা, মাথা দেখানো হয়েছে ঠিক আছে, আর দেখাতে হবে না, কানটা দেখাও, ওটা কান, আর চোখ কোনটা, ওটা চোখ, আর জিভ কোনটা, জিভ 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 কোনটা দেখাও, জিভটা দেখাও, এই তো। তো বন্ধুরা দেখলেন অনুজ কত কিছু শিখে গেছে, মাত্র এক বছর বয়সে অনুজ যে এত কিছু শিখে গেছে ভাবতেই অবাক লাগে। আর ওই যে জিভ দেখানোর আগে মুখটা মাখাচ্ছিল না, ওটা দেখাচ্ছিল ওর কাকা মুখটা কেমন করে, যদি বলি যে শোনা কাকাই কেমন মুখটা করে গো, তখন ওরকম করে দেখাবে যে কাকাই ওরকম মুখটা করে, পাকা বুড়ো তো একটা। আর এদিকে দেখুন অনুজের ঠাকুমা অনুজের জন্য টুপি তৈরি করছে, টুপিটা অনেকদিন থেকেই করছে, হয়েই গেছে, টুপিটা শুধু জয়েন করছে, টুপিটা হয়েই এসেছে, শুধু জয়েন্টটা করবে, আর একটা বলছে ফুল করবে, ফুল আর ওই গলার কাছে একটা বাঁধা করবে, বা একটা ওই বোতাম টোতাম দেওয়া কী করে এখন, ওটা ঠিক এখনও বলতে পারছে না, বলছে দেখি কীরকমটা হয়।
তো অনুজকে পরিয়ে দেখছে মাথাতে যে কিরকম হলো টুপিটা, ও কিছুতে পড়বে না, খুলে ফেলে দিচ্ছে। কোনো মতে ওকে আমি পড়াতে পারছি না, যদিও কষ্ট করে পড়াচ্ছি তো টেনে টেনে খুলে ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি বদমাশ হয়েছে, কিছুতে টুপিটা পড়বে না। আসলে একবার পরে দেখলে বুঝতে পারবো যে কেমন সাইজটা হচ্ছে কি না, ছোট হচ্ছে কি বড় হচ্ছে। একবার করেছিল, সেটা ছোট হয়ে যায়, আবার বাড়াতে হলো, বাড়ি আবার জয়েন করছে। সেই জন্য ওকে পরিয়ে দেখছি কিন্তু পরতেই চাইছে না। বন্ধুরা কেমন লাগছে টুপিটা আপনারা কিন্তু জানাবেন। আর মা এরকম উলের কাজ ভালোই জানে, অনেক রকম উলের কাজ জানে, সবাইকে একটা করে টুপি করে দিয়েছে। যতগুলো বাচ্চা ছেলে আছে না বাড়ির মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, সবাইকে একটা করে করে দিয়েছে, আবার অনুজের জন্যও একটা করে। আর বন্ধুরা জানেন তো মা এই সমস্ত উলের কাজ, সেলাইয়ের কাজ খুব সুন্দর পারে। এত সুন্দর করে না, হাতে করে মনে হবে যেন মেশিনে করেছে। মানে কেউ চট করে দেখলে না বুঝতেই পারবে না যে এটা হাতে করা না মেশিনে করা, এত সুন্দর মা হাতের কাজগুলো করতে পারে। তো ওই যে বলছিলাম যে টুপিতে একটা ফুল করবে, সেই ফুলটাই এখন করছে। আর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং যারা কিন্তু আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই আমার ছোট্ট অনুজকে অনেক ভালোবাসা দিয়েছেন আর যার কারণে আমি এত দূর আসতে পেরেছি। আশা করব আপনারা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর আমার ছোট্ট অনুজকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অনুজকে অনেক আশীর্বাদ করুন যেন অনেকটা দূর এগোতে পারে, অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। অনুজের শরীর যেন সবসময় সুস্থ থাকে, এটাই প্রার্থনা করুন, যেন সবসময় অনুজ ভালো থাকে। তো বন্ধুরা এবার অনুজের বাবাও চলে এসেছে, অনুজের জন্য টুপির ফুল তৈরি করছে, ও বলছে দাও আমি করব। তো বসে গেছে আর অনুজ দেখুন দুষ্টুমি করছে, দেখুন ও যা পেয়েছে হাতের কাছে তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওর তো এটাই কাজ বদমাইশি করা। ওকে তো খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে বদমাইশি শুরু করে দিয়েছে। আর বন্ধুরা আজকে আমাদের রাত্রে রুটি টুটি কিছু হয়নি, কারণ মায়ের শরীরটা আজকে একটু খারাপ, সেই জন্য মা বলছে আজকে মুড়ি খেয়ে নিতে, আজকে আর কিছু রুটি ফুটি করতে পারবো না। তো সেই জন্য আজকে আটা ফাটা মাখিনি, আজকে আর কিছু হবে না। তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।